এলাকার জব কার্ড হোল্ডারদের বঞ্চিত করে 100 দিনের কাজ প্রকল্পের যন্ত্র ব্যবহারে অভিযোগ উঠল বাকুড়ার বর্জরা হর্টিকালচার এন্ড রিসার্চ ফার্মের বিরুদ্ধে। স্থানীয় মানাচর এলাকায় মানুষের অভিযোগ, চলিত এই কোভিড পরিস্থিতিতে মানুষের হাতে কাজ নেই, নিদারুণ দুরবস্থার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। এই অবস্থায় তাদের বঞ্চিত করে 100 দিনের কাজ প্রকল্পে জেসিবি দিয়ে কাজ করাচ্ছেন ফার্ম কর্তৃপক্ষ। যদিও স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল, দলে বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ননি রায় জানান, 100 দিনের কাজ প্রকল্পে যন্ত্রের ব্যবহারের নিয়ম নেই, অথচ এই প্রকল্পের শ্রমিকদের বঞ্চিত করে ফার্ম কর্তৃপক্ষরা সেই কাজ করছেন। একই সঙ্গে ফার্মের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সঠিক সময় আসেন না বলেও তিনি অভিযোগ করেন। অন্যদিকে এই বিষয়ে ফার্ম ইনচার্জ সামন্ত লাইককে প্রশ্ন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে গেলেও পরে তিনি বলেন, 100 দিনের কাজ প্রকল্পে আগেই কাজ হয়েছে, এখন কোনো কাজের সংস্থান নেই। ও এরপর পাশাপাশি তার পার্শ্বের অফিসে অনুপস্থিতির বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে সচ্চারে উড়িয়ে দেন। আমাদের 100 দিনের কাজের জব কাটে, 100 দিনের কাজের জন্য আমরা 100 দিনে কাজের জন্য সব আমাদের মানাচরে সব লোকের পেট চলে ওই 100 দিনে কাজ করে। এবার বর্জরা বলোকে যে ফার্ম আছে, ফার্মটিকে যে 100 দিনে কাজ করাবে তার থেকে মেশিন এনে কাজ করেছে, তাহলে আমরা এবার 100 দিনে কাজ না পেলে আমরা কী খেয়ে বাঁচব? বাচ্চা কাচ্চা নিয়ে, সব ছেলে মেয়ে নিয়ে, নাহলে 50টা ছেলে আমরা এখানে এসছি কাজের জন্য, তারা কোনো সুরাহা দিচ্ছে না আমাদের। এবার আমরা শুধু হাতে ঘুরে যাচ্ছি, এটার জন্য যেই হোক যে কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাদের জন্য, এই দাবি আমাদের রইল। আমাদের এখানে এই বর্জরা যে আমাদের হর্টিকালচার যে অফিসটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হর্টিকালচার অফিস, এখানে নতুন করে একটা প্রজেক্ট শুরু হচ্ছে, যেখানে লকডাউনের দরুন বিভিন্ন কাজকর্ম মানুষের নেই, তো এখানে কোনো কাজকর্ম ব্যাপারে আমরা মেনলি এসেছিলাম। তো এছাড়া এখানে যে ধরনের সুযোগ সুবিধা যেগুলো আছে আমাদের মানাচর বিশেষ করে মানুষ কিন্তু কোনো পায় না। সামনেই আপনি দেখতে পাচ্ছেন জেসিবি নিয়ে এসছে, হ্যাঁ, যে কোনো 100 দিনের কাজে তো কোনো জেসিবি বা কোনো মেশিনারি ইউজ হয় না, কিন্তু এখানে আপনি চোখের সামনে দেখতে পারবেন জেসিবি দিয়ে এখানে খাল খোয়া বা মাটির কাজ করা হচ্ছে। কিন্তু এখানে যদি সাধারণ মানুষকে এই কাজগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর ভালো হয়, এটা পরিষেবাটা ভালো পায় মানুষ, কিন্তু এখানে মেশিনারি দিয়ে কাজ কেন করা হবে? 100 দিনের কাজ দেখুন, ম্যাক্সিমাম লোকে এখানে 100 দিনের কাজ করার জন্য তৈরি আছে, কিন্তু আমরা তো জানতেই পারছি না, আমরা তো বিশ্বস্ত জানার পরে এখানে এসে দেখছি যে মেশিনারি নিয়ে এসে কাজ করা শুরু করেছে, সাধারণ মানুষগুলো ঘরে বসে আছে। হ্যাঁ, আজকে যদি আমাদের কাজগুলো দেওয়া হতো তাহলে তো আমরা করতে পারি, মাঠের কাজ এরা তো মাঠের কাজই করে, এরা চাকরি বাকরি তো করতে পারবে না, এরা কেউ সবাই কৃষিজীবী মানুষ, এরা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা এখানে কেন সে মেশিনারি দেখবে? 100 দিনের কাজ মুখ্যমন্ত্রী যেটা নির্দেশ দিয়েছে কিন্তু সেখানে কোথায় হচ্ছে? এখানে তো দেখা যাচ্ছে মেশিনারি দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে এরা, এতে সাধারণ লোক তো কাজ পাবে না। 100 দিনের কাজের প্রথম এবং প্রধান শর্ত, মেশিনারি দ্বারা কাজ হবে না, শ্রমিকদেরকে দিয়ে কাজ করাতে হবে। কিন্তু বাঁকুড়ার বর্জরা যে ফার্ম আছে, সেই বর্জরা ফার্মের এলাকার মানুষদের দাবি যে এখানে যে 100 দিনের কাজ হচ্ছে তা মেশিনারি দ্বারা করা হচ্ছে, এখানকার যারা 100 দিনের কাজ করেন যে সমস্ত শ্রমিক আছেন তাদেরকে কাজে নেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করছেন তারা। বাঁকুড়ার বর্জরা থেকে মৃন্ময় পান, এক্সপ্রেস নিউজ।